মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন কিন্তু বলতে বলতে 11টা মতো বাজতে যায়, আর মা মেয়ে দুজনেই রেডি হয়ে গেছি, যাব বাবার বাড়িতে। যাওয়ার অবশ্য কারণ আছে, আর তাছাড়াও আজকে মিষ্টুর স্কুল ছুটি আছে, সেই কারণে ওখানে গিয়ে থাকবো বলে বলছি। আসলে যাওয়ার কারণ বলতে, আজকে ভাইয়ের বার্থডে আছে, তো বার্থডে সেলিব্রেশন হবে, কি হবে না হবে তো জানি না, ওখানে গিয়েই জানতে পারবো। তো চলো ওখানে যাই, গিয়েই দেখাই। আর এই যে মিষ্টুরানি, মিষ্টু এদিকটাই রেডি, চলো মা আমি মিলে যাই, ওখানে গিয়ে কি করছি না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। খানিকক্ষণ আগেই কিন্তু বাবার বাড়িতে চলে এসেছি, তো যেহেতু ওই 11টা সাড়ে 11টার মতো বেজে গেছে, সেই কারণে কি আর খাবো, মা বলল তুই বরং কাঁঠাল আছে ওই কাঁঠালই খা, আর একটা একটা কাঁঠাল মানে খুব বড়, একটা খেলেই পেটটা যেন অনেকটা ভরে যাবে, তো খেতে তো ইচ্ছে নেই। আর তেমনভাবে কাঁঠাল খেতে আমি পছন্দও করি না, যেহেতু মা বলল যে হোক এক পিস খেয়ে দেখ এই কাঁঠালটা ভালো, সেই কারণে এই যে ছাড়াচ্ছি মিষ্টু আর আমি খাবো বলে। মিষ্টু খাবে নাকি অবশ্য জানি না, তবে ওকে দেব। আর ক্যামেরাটা অন ছিল, আমি জানি না ভাই যে ক্যামেরাটা অন করার সঙ্গে সঙ্গে নাচছিল বলে, প্রথমে তো অতটা লক্ষ্য করিনি, পরে যখন দেখি না ও নাচছে, সেই কারণেই আমরা সবাই মিলে হাসছিলাম। তারপর এই যে মিষ্টুকেও আর তার সঙ্গে আমার দাদার মেয়েটাও ছিল, তো ওকে দুজনকেই খাইয়ে দিলাম কাঁঠালটা, ওরা একটু একটু করেই নিল আর বাকিটা খেলো না, আমি একাই বসে বসেই খাচ্ছি। এখন কিন্তু দুপুরবেলা, মিষ্টুর খাওয়া হয়ে গেছে, আর বাড়িতে যাই হোক খেলার জিনিস তো ওর থাকে, এখানে তেমন কিছু খেলার জিনিস নেই বলে ওই মার যেই থালা বাটি ওইগুলো আছে ওইগুলো নিয়েই ওই খেলা করছে। আর মা আমাদের এখানে দুপুরে খেতে দেবে, তো আজকে দুপুরে কী কী রান্না করেছে সেগুলো তোমাদের বলে দিই। পালং শাকের ঘণ্ট, মাছের ঝোল করেছে, পুকুরের মাছ ধরেছিল, তো অনেক রকমের মাছই ধরেছিল, যাই হোক ওই মাছের ঝোল করেছিল, তার সঙ্গে কলমি শাকের ভাজা, কুন্দলির ভাজা। এখন এই যে সবাই মিলে খেতে বসে পড়বো, আর বলতে বলতে কিন্তু মিষ্টুর পাপাও চলে এসছে, মা ওকে খেতে দিয়ে দিয়েছে। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আরও অনেক কাজ আছে, খাওয়া দাওয়া শেষ করার পর মা ওদিকটায় কাজ করছে, আমি মার কাজটা মানে একটু কমানোর জন্য এসে তো বসেই আছি, গল্পই করছি, এই কারণে মাকে বললাম দাও পায়েসটা বরং আমিই বসিয়ে দিই। কুকুরটা হ্যাঁ কি করছিল তো পায়েসটা বানাতে বানাতে মিষ্টু কিন্তু খেলছিল, আর ওই দাদার মেয়ে দিয়ে গেল, তালের গুলগুলি ওদের বাড়িতে হয়েছিল, এটাকে আমরা গ্রামীণ ভাষায় গুলগুলি বলি, আবার অনেকে তালের বড়াও বলে, তালের বড়া নামেই বেশি পরিচিত। যাই হোক তো ওইগুলোই খাচ্ছি, আর মা বলছে রাত্রিবেলা কী রান্না করবে। আজকে ব্লগটা যখন থেকে স্টার্ট করেছি প্রায় সময়ই তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া শেয়ার করছি। আসলে বাবার বাড়িতে এলে কি মানুষ আর কতই বা কী কাজ করে, ওই গল্প আর খাওয়া দাওয়া নিয়েই থাকে। যাই হোক বাবার বাড়িতে এসছি বলে পায়ের ঘুরে পা তুলে বসে বসে খাচ্ছি, সব সময় আর সুযোগ তো হয় না। এখন কিন্তু রাত্রিবেলা আর বাজারে চলে এসেছি, দোকানের সামনেটায় এসে এখন বসছি। আসলে বাজারে আসার কারণ বলতে ভাইয়ের জন্য কিছু জিনিস কিনতে এসেছি, আর ভাইকেও সঙ্গে করে কিন্তু নিয়ে এসেছি, তো ভাইকে একটা কিছু দেব, জামাই দেব ভাবছি, তো ভাইকে এই জন্য দোকানে নিয়ে গেছি, ওর কোনটা পছন্দ হয়, কারণ আমি নিজে পছন্দ করে নিয়ে গেলে ওর যদি আবার না পছন্দ হয়, সেই কারণে ওকে নিয়ে এসেছি, ওর কোনটা পছন্দ হয় ও তার নিজের পছন্দ মতোই নেবে। তো এই জামাটা কিনে নেওয়ার পরেই কিন্তু ভাইয়ের জন্য একটা কেক নেব, তারপরেই কিন্তু বাড়ি চলে যাব। বাড়ি আসার পথে কিন্তু একটা কেক নিয়ে এসেছিলাম, আর কেকটা যদিও আমি দেখিনি। কার জন্মদিন রে? ফোনটা রেখে দিলি কেন? চুপ। এবারে কিন্তু
বার্থডেটা সেলিব্রেশান হবে, মানে কেকটা কাটা হবে। আসলে যেটা বলছিলাম যে কেকটা আমি দেখিনি বলতে, আমি আনতে যাইনি, ভাই গেছিলো আর তার সঙ্গে আমার বর গেছিলো, তো ওরাই পছন্দ করে নিয়ে এসেছিলো, সেই কারণে আমি এসে দেখছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে জিজু, হ্যাপি বার্থডে জিজু। মা হাততালি দাও, কি হ্যাপি বার্থডে হচ্ছে, হাততালি দিবে না? হ্যাপি বার্থডে মিষ্টি, মামাকে আগে খাইয়ে দে বাবা। হ্যাঁ কেমন খাওয়াবো বাবা মাকে? খাওয়া ভাই, উঠে বাবা মাকে খাওয়া। ভাই গালে দাও, সবাইকে মোটামুটি কেকটা দিয়ে দেওয়া হয়েছে আর বাদ বাকিগুলো ভাগ করছি আর কয়েকজন যে আছি খাবো বলে। তো কেকে একটা গোলাপ ফুল ছিল, তো ওই গোলাপ ফুলটা দেখে মনে হলো যে আমার জামার সঙ্গে পুরো ম্যাচিং হয়ে গেছে। তো মিষ্টু দেখে বললো এই গোলাপ ফুল দেওয়া কেকটাই আমাকে দাও। ও কিন্তু কেকের ওপরে যে ক্রিমটা ছিল ওই ক্রিমটা খাওয়ার পরেই কিন্তু দিয়ে দিয়েছে, মানে ক্রিমটা খাওয়ার জন্যই কেকটা নিয়েছিল। তো কেক তো কাটা হয়ে গেল, এবারে সবাই খাওয়া দাওয়া করব। আজকে কিন্তু মা রাত্রিবেলা মানে ভাত আর তার সঙ্গে লুচি দুটোই বানিয়েছি। ভাত বলতে মিষ্টুর পাপা ও অতিরিক্ত তেলে ভাজা জিনিস খেতে পছন্দ করে না, সেই কারণে ওর জন্য ভাত বানিয়েছে আর আমরা সবাই খাবো বলে আমাদের জন্য লুচি বানিয়েছে। আর লুচির সঙ্গে খাওয়ার জন্য মটর আলু দিয়ে তরকারি আর এর সঙ্গে ছিল পায়েস, আমি যে বানিয়েছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম। তো যাই হোক, এখন এই যে রাত্রিবেলা সবাই মিলে গল্প করতে করতে একসঙ্গে খাওয়া দাওয়া করব। আর খাবারটা নিতে নিতে মাকে বলছি আমি, এমনি তেমনিতে এখন তো আসা হতো না ওই ভাইয়ের জন্মদিনের বাহানায়, যাই হোক এক দুদিন তোমার বাড়িতে থেকে যাওয়া হবে। ও হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেলাম, বার্থডেটা কিন্তু কয়েকদিন আগেই হয়েছে কিন্তু ভিডিওটা আপলোড করতে খানিকটা দেরি হয়ে গেল। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও, সবাইকে জানাই। শুভরাত্রি।